আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, কেমন আছেন? আশা করব ভালো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওয়েলকাম টু শারমিস লাইফ, বাংলাদেশি আমেরিকান ব্লগার। তো আজকে আমি আমার দুপুরের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব, আশা করব অনেক ভালো লাগবে। তো এখানে আমি কিছু রুই মাছ নিয়েছি ভুনা করব আর কি, টমেটো দিয়ে। তো ডাল রান্না করব আর রুই মাছ ভুনা করব আর বাঁধাকপি ভাজি করব। এই তিনটা রান্না আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ডালটা করব না, কারণ ডাল রান্না দেখানোর মতো কিছু না। তো এখানে আমি মাছটা ভালোভাবে তো আগে ধুয়ে নিলাম। নেওয়ার পরে এর মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে একটু হালকা ফ্রাই করে নেব। তারপরে রুই মাছ ভাজি করব আর কি। তো ভালোভাবে আমি আগে মাখিয়ে নিচ্ছি মাছটা। তেলটা গরম হওয়ার পরে একটা একটা করে মাছ আমি দিয়ে দিলাম। এখন মানে ওই পাঁচটা হওয়ার পরে দিয়ে দিব আর কি। তো ওই পাঁচটা হয়ে গেছে, আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি আর কি। তো মাছটা ভাজা হয়ে গেছে, আমি হালকা ফ্রাই করে নিলাম একটু ব্রাউন কালার। এখন আমি একটা প্লেটে উঠি, আবার এই ফ্রাই প্যানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভুনাটা করব। তো মাছটা উঠানোর পরে এই যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে এর মধ্যে মশলাগুলি অ্যাড করে তারপরে দুই মাছ ভুনাটা করবো আর কি। তো আমি যে ফ্রাই করছিলাম, আমি কিন্তু সাউন্ডটা কাটিনি ইচ্ছে করেই। ভাবলাম যে একটু রান্নার শব্দটা আপনাদেরকে একটু শুনিয়ে দিই। আমি রান্না করছি যে একটা ওপরে ফ্যান ঘুরতেছিল, কিচেনে যে ওপরে ফ্যান থাকে সেটার সাউন্ডও হচ্ছিল পাশাপাশি, সেজন্য আমি একটু ভয়েসটা দেইনি। ন্যাচারাল যে রান্নার সাউন্ড সেটা আপনাদেরকে একটু শোনালাম। তো কালকে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, বেড়াতে গিয়েছিলাম মানে ফার্মার মার্কেটে, সে ভিডিওটা হয়তো অনেকেই মিস করেছেন, দেখেন নাই, তো অবশ্যই দেখে নেবেন। সে ভিডিওটা অনেক কিন্তু সুন্দর কিছু দেখার ছিল সেই ভিডিওতে, দেখলে হয়তো আপনাদের অনেক ভালো লাগতো, কিন্তু অনেকেই দেখেন নাই সে ভিডিওটা। খুবই আমার খারাপ লেগেছিল সেজন্য, যে না এত কষ্ট করে ভিডিওটা করলাম কেউ দেখলো না, তো সেজন্য মনটাও খারাপ হয়ে গেছিল। তো আপনারা দেখে নেবেন প্লিজ, ভিডিওটার মধ্যে কিন্তু অনেক কিছু দেখার আছে। তো এখানে আমি পেঁয়াজটা গরম হওয়ার পরে যে রসুন পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলি কিন্তু হাফ চামচ করে দিলাম, কারণ মাছটার মধ্যে কিন্তু আমি মশলা দিয়ে ফ্রাই করেছিলাম। তো হালকা ব্রাউন কালার করে মাছটা ভেজে রেখেছি এই যে একটা প্লেটে। তো এটা এখন দিয়ে দিব, যখন মশলাটা কষানো হয়ে গেছে তখন মাছটা এর সাথে অ্যাড করে দিচ্ছি। তো এই যে মাছটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে জালটা মিডিয়ামে রেখে দিব আর কি, যাতে ভালোভাবে মাছটা সিদ্ধ হয়ে যায় আর কি। মাছ ভুনা হতে কিন্তু একদমই সময় লাগে না, খুবই অল্প টাইমে কিন্তু মাছটা ভুনা করা যায় আর কি।
তো আমি একটা ওই পাঁচটা হওয়ার পরে আর একটু উল্টে দিচ্ছি এই পাঁচটা, কারণ তারপর আমি একটু অল্প পরিমাণে ঝোল দিয়ে দিব। ঝোল দেওয়ার পরে তারপর আমি দুইটা টমেটো কেটে রেখেছি, সেটা অ্যাড করবো এর সাথে। আর আমি যে মাছ ভেজেছি তারপরে কিন্তু আর তেলের মধ্যে দেইনি, মাছ ভাজার যে তেল থেকে গিয়েছে ফ্রাই প্যানে, সেই তেল দিয়ে কিন্তু ভুনাটা করছি। আর মাছের মধ্যে কিন্তু অত তেল ভালো লাগে না খেতে, তেল কম খাওয়াই ভালো, স্বাস্থ্যের জন্য তেলটা অ্যাভয়েড করাই ভালো। তারপরে তো তেল ছাড়া রান্না চলবেই না, সেজন্য আর কি কম খাওয়াটাই বেটার। তো এই যে মাছ ভুনাটা অলমোস্ট হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দুইটা যে টমেটো কেটে রেখেছি চার টুকরা করে, সেটা এর মধ্যে অ্যাড করে দিব আর কি। আমি একটু লবণ ঝালটা চেখে নিলাম, নেওয়ার পরে এই যে টমেটো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দেওয়ার পরে 5-6 মিনিট পরে আর কি চালটা বন্ধ করে দিব। রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে শেষের দিকে। আর কালকে ভিডিওতে কিন্তু আমি আরিয়ানকে অনেক দেখিয়েছি, অনেক আপুরাই হয়তো আরিয়ানকে দেখতে মিস করে গেছেন। প্লিজ ভিডিওটা দেখে নেবেন যদি সময় পান। তো এই যে রুই মাছ ভোনাটা হয়ে গেছে, খুব সুন্দর একটা ইয়ামি রুই মাছ ভোনা, গরম ভাতের সাথে তো খুবই মজার একটা খাবার। তো এখন রুই মাছ ভোনাটা হয়ে গেছে, আমি এখন বাঁধাকপি ভাজিটা করব, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আর কি। আমার রান্নাগুলি শেয়ার করি কারণ বেড়াতে গেলাম, এত কষ্ট করে ঘুরলাম বেড়ালাম, সে ভিডিওটা মানে আপলোড করলাম, অথচ কোনো আমার ভিউয়ার্স আপু ভাইয়ারা কেউই কিন্তু ভিডিওটা দেখেনি। কালকে ভিডিওটা আমি যেটা আপলোড করেছিলাম, তো সে ভিডিওটা কেউই দেখে নাই, তো সেজন্য আর কি মন খারাপ হয়ে গেছে যে রান্না করি শুধু রান্নাই দেখাবো আর কিছুই দেখাবো না, কারণ ভালো কিছু দেখালে তখন কেউ দেখতে চায় না। কিন্তু তো এই যে এখানে আমি বাঁধাকপিটা ভাজি করে নিচ্ছি, এখানে একটু আস্ত জিরা দিয়েছিলাম, তেজপাতা, তারপরে একটু সামান্য হলুদ দিয়েছি। এই ভাজিটা আমি রাত্রে করেছিলাম আর কি রুটিতে খাওয়ার জন্য, দুপুরে তো আমি ডাল আর রুই মাছ ভুনাই করেছিলাম আর যে কালকের তরকারি ছিল সেটাই, আর এই ভাজিটা আমি রাত্রেবেলা করেছি রুটি দিয়ে খাওয়ার জন্য। তো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর বাঁধাকপি ভাজি দিয়ে রুটি খেতে কিন্তু খুবই মজার আর কি, খুবই মজা লাগে রুটি কিংবা পরোটার সাথে এই বাঁধাকপি ভাজিটা খুবই আমার কাছে ভালো লাগে আর কি খেতে। আর আমরা তো রাত্রে করে রুটি খাই, সকাল করে রুটি খাই, শুধু দুপুরবেলা একবেলা ভাত খাই। আর কিন্তু এই যে ঢাকনা দিয়ে ঢেকে দেয়নি, দেখে দেখেন কিন্তু পানি উঠেনি কিন্তু এই ভাজির মধ্যে, একদম ঝরঝরে একটা ভাজি হয়েছে। আর যদি আমি ঢাকনা দিয়ে ঢেকে দিতাম তো প্রচুর পানি উঠতো। আর এইসব ভাজি মানে পানি থাকলে কিন্তু ভালো লাগে না খেতে, যত ঝরঝরা হবে ভাজিটা খেতে ততটাই কিন্তু ভালো লাগবে খেতে। তো ভাজিটাও প্রায় হয়ে গেছে, আর বাঁধাকপি ভাজি হতে কিন্তু একদমই সময় লাগে না, 5-6 মিনিটে ভাজি হয়ে যায়। আর যেহেতু আমি অত কড়া ভাজি খাই না, কিন্তু
একটা আছে না যেরকম ব্রাউন কালার খয়েরি কালার করে ভাজে, কালো কালো হয়ে যায়, সেরকম কিন্তু আমি কোনো ভাজি খাই না। একটু যেন একটা কাঁচা কাঁচা মানে দেখতে এরকম লাগে, সিদ্ধ হবে বাট একটু কাঁচা কাঁচা ই থাকবে, ভাত থাকবে। তো ওই ভাজিটা আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে, আমি ওই জন্য ওরকম করি আর কি, সবসময় সব ভাজি ওইভাবেই করে থাকি আর কি, যে কোনো ভাজি। তো ভাজিটা অলমোস্ট হয়ে গেছে, আমি চালটাও বন্ধ করে দিয়েছি, এখন একটা বাটিতে ঢেলে ফেলবো, তারপর রুটিটা বানাবো আর কি রাত্রে। তো রুটিটা শেয়ার করব না আজকে, এই রান্না দুটো আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আর প্লিজ আমার ওই ভিডিওটা দেখবেন অবশ্যই, কিন্তু অনেক কিছু দেখার আছে সেই ভিডিওটাতে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।